আসসালামু আলাইকুম সবাইকে। প্রপোজাল বুস্ট করার নিয়মকানুন যখন থেকে চালু হলো তখন থেকে একটা বিষয় দেখা যাচ্ছে যে অনেকে অনেক বেশি কানেক্ট খরচ করে আসলে প্রপোজাল বুস্ট করে। যেমন এই জবটাতে আমি যখন অ্যাপ্লাই করতে গেলাম তখন দেখলাম যে 50 কানেক্ট 51 কানেক্ট মানে দিয়ে প্রপোজাল বুস্ট করেছে কোনো একজন ফ্রিল্যান্সার। তো এটা আসলে করার প্রয়োজন আছে কি না? আমার মনে হয় যে আসলে প্রয়োজন নাই, আপনি বুস্ট না করেও কাজ পাইতে পারেন। আমি একটু আমার লাস্ট 30 ডেজ স্টার্ট দেখাই, 48টা প্রপোজাল সেন্ট, 11টা ভিউ, ইন্টারভিউ 2টা, হায়ার 2টা। তার মানে আমি কিন্তু কোনোটাই বুস্ট করিনি, সবগুলো এগুলো অর্গানিক, অর্গানিকভাবে প্রপোজাল সেন্ড করছি। এবং 50 কানেক্ট দিয়ে তারা যে 50 কানেক্ট খরচ করতেছে, এখানে স্পেন্ডটা কতটুকু, $1.5 লাগে হচ্ছে 10 কানেক্টের জন্য। তাহলে ওই হিসাবে যদি আমি হিসাব করি তাহলে তাহলে দেখা যাচ্ছে তারা মোটামুটি $7.5 স্পেন্ড করে এখানে অ্যাপ্লাই করছে। তো আপনি যদি এইভাবে অ্যাপ্লাই করেন তাহলে তো আপনার প্রচুর খরচ হবে শুধুমাত্র অ্যাপ্লাই করতে যেয়ে। তো আমার মনে হয় যে এটা না করলেও চলবে। তো তারপর আপনি যদি চান যে আপনি বুস্ট করে প্রপোজাল সামনের দিকে নিয়ে যাবেন, এটা আপনার ব্যাপার।